সব আরেকটু কুরবানি দে আরেকটু মাংস দিও ই দরদ ধে উঠলে উঠতেছে এখন দেখা যায় মার থেকে মাসির দরদ বেশি কেন নিয়েছি জানেন না আপনার বেরে শিখায় দিবেন যে লোকজনের কাছে যায় কান্না করে সব কিছু ভিক্ষা চাইবি আর ভিক্ষা দিয়ে দেব এই সব ট্রেনিং দিবেন মেয়ারে এটা কি বললেন ভাবি আমি আমার মেয়েরে তা শিখায় দিব মুকে থাইগা মা আমার মাংস খাওয়া লাগবে না আমি বুঝতে পারছি গরিবের ভাগ্যে মাংস নাই ছোট থাকতে ফালাইতে চলে গেছে জানি না কই আছে কেমন আছে একটা বার আমগর খোঁজ খবর নিয়ার চেষ্টা করে নাই লোকটা তোরে নিয়া জান কত কষ্ট করে দিন কাটাইতাছি সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে আমি আর কি করব মা তুই আমারে কইয়া দে আমার কি করার আছে না আমি অত কিছু জানি না আমার মন জানো দরদ ধে উঠলে উঠতেছে এখন
আসি মা আর একটু দিও মাংস ই দিও মাংস তোমার এত কথা কইতে হবে না আর এই তুই কিসের জন্য এসেছ আমার কাছে চাইতে পারবি না দেখ আমার মায়ের কাছে যাইতেছস তুই কি ভাবছস আমার মায়ের কাছে চাইলে কি আমি মাংস দেব দিমু না বাপে তো রেখে চলে গেছে তোর মা বজ্জাত দেখায় তোর বাপে রেখে চলে গেছে মার সাথে সাথে মিয়াটা হইছে যাই ফেল থেকে যা সাজি আমার দুইটা টুকরা মাংস দিন আমাকে বাড়িতে তো আপা নাই সিজে আপনার গুই গরুর মতো আমাগরে এত বড় একটা গরু আইনা দিব কোরবানির জন্য এই কবে থেকে বাড়ি গইতেছি মা এই জামাটা না পুরা হয়ে গেছে আমার একটা জামা কিনা দিও মা আমার জামা কিনা দিতে পারে না কিন্তু আমার যে দুইটা টুকরো মাংস দিব তাও আমার মা পারে না আমাকে তো সামর্থ্য নাই দাদি আপনার যদি আমাকে দূর দূর সাই সাই করে তারাই দেন তাহলে আমাকে মতো এই গরিবরা কই যাইব আহারে কি কষ্টের কথা আমারে শুনাইতেছে এই কষ্টের কথা শুইনা না আমার কলজাটা একদম জ্বলে পুড়ে সাই সাই হয়ে গেছে তুই কি ভাবছস তুই এইসব শুনাইবি আর আমি গইলে যাব আমি গলার মতো না আর তুই কি ভাবছস আর তার মা তার এইসব শিখিয়ে দেয় যে রাস্তাঘাটে যে মানুষের সামনে কান্নাকাটি করবি আর তুমি কি ভাবছ তোমার এই কথা আমি ভিজা যাব না মো তুমি ঘরে যাও 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 কইতেছি আবার দাঁড়ে থেকে যা আর এই তুই এদিকে আস তোরে কইছি না আমার মেয়ের সাথে খেলতে আসবি না তারপরে কিসের জন্য আসো চল আজকে তোর মার কাছে আমি এই কথাই বলবো মায়া দাসে কই গেল রাগ করে মায়ের মারলাম না জানি আমার সাথে জিদ করে কই যায় বইরেছে তুমি কই বুঝলো আরে কিসে আমার মায়ের এমনি করে ধরে নিয়েছেন কে কে নিয়েছি জানেন না আপনার মেয়ের শিখিয়ে দিছেন যে লোকজনের কাছে যায় কান্না করে সবকিছু ভিক্ষা চাইবি আর ভিক্ষা দিয়ে দেব এই সব ট্রেনিং দিছেন মেয়ারে এটা কি বললেন ভাবি আমি আমার মায়ের তা শিখাই দিব কে ছোট পোলাপা বুঝে না কাল বাদে পরশু দিন নিয়ে ওরও তো মন চায় একটু কুরবানির মাংস খাইতে একটা নতুন জামা পরতে তা তো আমার দেওয়ার সামর্থ্য নাই তাই হয়তো আপনাদের কাছে গিয়া একটু মাংস খাইবার চাইছিল কুরবানি এটা কি আমার মেয়ের অপরাধ হয়েছে 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 এত নাকি কান্না করতে হবো না এত কিছু আমি শুনবার চাই না আমরা যখন কুরবানি দিব আপনার মেয়ারে আমার বাড়ির ধারে কাছে যাইতে না কই দেন বুঝবার পারছেন ঠিক আছে ভাবি যাইবো না আমার মাইয়া কি রে মা কিসের জন্য ওর কাছে গেছিলি তুই কি বুঝলা গেছো যে আমরা গরিব ওরা বড় লোক ওর বড় গরু কুরবানি দেওয়ার সামর্থ্য আছে আমি তো নাই তুই মন খারাপ করিস না মা আর এমনি কে ওর কাছে যাইয়া মাংস টাংস চাইস না আমার যতই কষ্ট হোক আমি তোর মুখে এক টুকরা মাংস তুইলা দিমই মা আমি তোরে কথা দিতেছি আমি যেভাবে পারি তোরে এক টুকরা কুরবানি মাংস খাওয়াম মা বিশেষ করো আমি না ওই চাঁদের বাড়িতে যাইতে চাই নাই রাস্তা দেখাতে এনে গেছিলাম তোর কোনো ভুল হয় নাই ভুল তো করতেছি আমি আমি মা হইয়া চোখের সামনে তোর কষ্ট দেখতেছি তোর কোন আবদার আমি পূরণ করতে পারতেছি না আমি তো মা হওয়ার যোগ্যই না মা তুই বাড়িতে থাক আমি দেখি কিছু করতে পারি নাকি কোনো জায়গা থেকে বাইরে টাকা পয়সা পাই নাকি থাক মা বাড়িতে থাক আল্লাহ আমার গড়ে যেহেতু ভালো মতো বাঁচতে দিবা না নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবো না তাইলে এই দুনিয়ায় আমার মা আমার জন্য এত কষ্ট করে আর আমার বাবা আমার ছোট রাইকেই তো আমারে আমার মারে যেন সই লাগিছে একেবারে ভাবলো না আমার মা আমার নিয়ে কেমনে আগাবো আমার মা কেমনে গইরা আমারে বড় করবো Thank you.
হইছে দুই দিন পরে কাপড় চোপড়গুলো ধুইতে হইব আম্মা কেমন আছে কেমন আছি ভালোই আছি তুমি এনে কি করো তুমি আইছো কে এই যে কেমন কথা কোন আম্মা আমি বাড়িতে আসতে পারবো না আপনি তো আমার শাশুড়ি আর শাশুড়ি তো মায়ের মতো আর মায়ের কাছে নিয়ে আসবো এটাই তো স্বাভাবিক এতে আপনি রাগ করতেছেন কে শাশুড়ি তো মায়ের মতন তোমার আমি কোন পেটে ধরছি হ্যাঁ এই আমার পোলা দিয়ে হইছে তোমার পরিচয় আমার পোলাই তো না এবার কি এর পোলার বউ আমার হ্যাঁ যাও এদিকে যাও বাইরে থেকে বাইরে হও তুমি তোমার চেহারা জানি আমি দেখি না বুঝছো আম্মা আপনি এমন ভাবে বলতাছেন কে আমি আসছি বিপদে পড়ে আপনার কাছে আপনার নাতনি শোভা অনেক কান্নাকাটি করতেছে কয়টা দিন ধরে মায়ের একটা নতুন জামাসা কুরবানির মাংস খাইবার চাইছে কিন্তু আমার তো তার সামর্থ্য নাই আম্মা আপনারা তো কুরবানি দেন যদি দের দিন আমার মায়ের একটু মাংস পাঠাইতেন আর তা না হলে আমার কয়টা টাকা দেন আমার মেয়ের একটু মাংস কিনা খাওয়া মনে আর একটা নতুন জামা কিনা দিই মনে এই দেখো তোমার কান্নাকাটি বন্ধ করো আমার কোনো নাতির নাই বুঝছো যাও এন থেকে যদি ভালোভাবে না যাও তাহলে আমি তোমার গাঁট ধরে বাড়ি ধরে দিব বুঝছো এটা কি বলতেছেন আম্মা শোভা কি আপনাদের পর শোভা সরলে তো আপনাদের বংশ রক্তই বইতাছে অনেক আশা নিয়ে আপনার কাছে আইছিলাম আম্মা যে আপনার কাছে আইলে হয়তো একটা ব্যবস্থা হইব কিন্তু আপনি আমার এমনি করে খালি হাতে ফিরাই দিবেন এটা আমি ভাবি নাই আম্মা আমি তো আমার নিজের জন্য আসি নাই আমার মেয়েরা লেগাইছিলাম আপনার কাছে একটু ভিক্ষা চাইবার কিন্তু তা আর হইল না আমার গা ধাক্কা দিয়ে বাইর করে দিতে হইব না আম্মা আমি এমনি চলে যেতেছি এমনি চলে যেতেছি যত সব আদেক খেতা এরকম আদেক খেতা কোথাও দেখি নাই আইছে এই জায়গায় কান্না কাটিব আবার আইছে কুরবানি তো দিবেন একটু কুরবানির গোশত দিয়েন গোশত তো সস্তা হয়েছে গরু কিনতে টাকা লাগছে কই যাও বাইরে যাইতেছি ও বাইরে যাইতেছো সবার জন্য তো কেনাকাটা করলা শুধু আমার বোনের কাপড় চোর কেনাটাই বাকি আছে ও তোমার বোনের কথা বলতেছো শোনো ঈদে তো আরেকদিন বাকি আছে কালকে না হয় কিনা দিমুনি মনে করে যে ভালোই করছো আসলে কেনাকাটা করতে 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 মনে করছো আমার মনেই নাই তোমার বোনের কথা মনে করছো ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে আর একটা কথা কমু গরু যে কোরবানি দেবা না কোরবানির মাংস আঙ্গ বাড়িতে পাঠাইও পাগল এটা আবার কইতে হয় যে তোমার বাহারের মাংস দিল তোমার বাপের বাড়ির মাংস তো আমি দিমুই তোমার জানাই আছে বাজান হ্যাঁ বাবা তুই এনে হ্যাঁ বাজান একটা কথা কি বলছো না কি কথা ওই যে উত্তর পাড়ার মশালাও আছে না হ্যাঁ ও যে কুরবানির নিগে আছে একটা ষাট গরু কিনছে ওই ষাট গরুটা তো চুরি হয়ে গেছে গা আল্লাহ কও কি জানি না তো শিরে বেসার খুব ক্ষতি হয়ে গেল কারে বাবা হ্যাঁ শোনো বাবা আমাকে কিন্তু চোখে চোখে রাখো আর রাতে তুমি কিন্তু বেশি ঘুমাও না আর মাত্র একটা রাতে আছে তুমি দিগা রাখো হ্যাঁ আর হুন একটা কথা কই কি ওই যে বাজারে যে ওই যে কষ ই আছে না ওই যে দাম বানায় হ্যাঁ হ্যাঁ অনে দুইটা ছুরি বানাবার দিছি ওই ছুরিটা নিয়ে আইবি আর এই যে এই যে চামড়া সুলানের চাকুটা তাতে দে ধর এটা মুখে একটু পানি দিয়ে নিয়ে আবি আর বাবা তাহলে আমি যাই আর গরুটা কিন্তু দেখে রাখো আচ্ছা ঠিক আছে বৌমা এই গরুটা নাকি খাইবার টেবাস দিছ হ্যাঁ বুসে টুসে দিছ তো না হ্যাঁ সবই দিছি তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু খেয়াল রাখো গরুটার দিকে আমি একটু ঘরে যাই হ্যাঁ আচ্ছা আব্বা আচ্ছা যাই গরুটা খাওয়া কোন পর্যন্ত দেখে আসি কিন্তু আমার বিশ্বাস আছে মার উপরে যে ঠিকই মা মাংসর ব্যবস্থা করে নিয়াবো আমি ঈদের দিন মজা করে মাংস দিয়ে ভাত খাবো না রে মা আমি পারলাম না একটু মাংসর ব্যবস্থা করতে তুই আমারে ক্ষমা করে দিস মা আসলে মা জানিস কি গরিবের ভাগ্যে কোরবানির মাংস জুড়ে না আমরা তো গরিব আমার কেডা একটু মাংস দিব তো দাদির কাছে গেছিলাম আজকে করে টাকা চাইবার লাগে আর কইছিলাম যে আপনারা তো কুরবানি দিবেন সোনার লেগে একটু মাংস বাড়াই নিতে দিন আমার বাসায় কিন্তু তোর দাদি আমারে কথা শুনাইলো আর বাড়ির থেকে তাড়াইয়া দিল আমি আর কি করবো মা কাইগে মা আমার মাংস খাওয়া লাগবো না আমি বুঝতে পারছি
গরিবের ভাগ্যে মাংস নাই, আমরা গরিব তো, এর জন্য সবাই আমার গরিব দেখতে পারে না, দূর দূর সাই সাই করে। থাইকে মা, আমার মাংস খাওয়া লাগবে না, তাতে তোমার খুব অপমান করছে, তাই না মা? তুমি কিছু মনে করো না। মারে তোরে নিয়ে আসে আমার অনেক আশা, তুই পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইবি, তুই একদিন বড় হয়ে দেখাই দিবি তোর বাবারে যে আমরাও পারি। ও তো আমাদের সাথে চলেই গেছে, নিজের সুখের কথা ভাবছে, আমাদের সুখ সাথীর কথাও ভাবে নাই। যদি ভাবতো আজকে তোর কপালে আমার কপালে তো দুর্দশা হইতো না। তুই মা একটু ধৈর্য ধর, দেখিস আল্লাহ একদিন আমাদের দিকে ঠিকই মুখ তুলে চাইব, এই কষ্টের দিন একদিন ঠিকই শেষ হইব আমার গোর। মা আমার ভাগ্যে মাংস ছিল না।